কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন। মানুষ বাইরে অভিনয় করে, মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে, কোন কোন ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন, শুনেছেন, ইন্তেকাল করেছেন। তো একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, মাঝে মাঝে টুকটাক এ ধরনের কিতাব বইপত্র পড়া হয়েছে, হিমু, মিসির আলী এসব পড়া হয়েছে, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুলের কবিতাগুলো, ইভেন শেক্সপিয়ার, অ্যাডাম স্মিথ সহ, যিনি অর্থনীতির জনক। যাই হোক, তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ। কথা সাহিত্যিক তিনি বলছেন তার মতো করে, এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ, আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি, কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি। তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা, আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ানরা, কারণ তাদেরকে অনেক বড় মঞ্চে অভিনয় করতে হয়। এটা আমার কথা না, হুমায়ুন আহমেদের কথা, পড়ে দেখেন তো। আল্লাহবাক পাঠিয়েছেন তার ইবাদত করতে, আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে, কয়েকটা প্রলোভন দিল। প্রথম প্রলোভন হচ্ছে টাকা, তারপরে জীবনে কি করব প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা, তারপরে চাই চাই আরও চাই এই একটা আকীদা দর্শন, তারপরে আমার পরে আমার স্ত্রী সন্তান আহাল পরিবারের কি হবে, আর আরেকটা দর্শন আছে, এটাকে বলে চারবাক দর্শন। এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন। চারবাক কীরকম, তার কবিতা পড়লে দেখবেন লেখা আছে, দুহাতে যা পাও হাত পেতে নাও, দুহাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, বাকির খাতা শূন্য থাক, ঠিক চারবাক দর্শন। যেটা ফিলোসফি পড়েছেন, এখানে অনেক টিচারও আছেন আমি জানি, তারা এই কথাগুলো বুঝবেন। চারবাক দর্শন কেমন, ঋণ করে ঘি খাও, ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচবে, এটা হলো চারবাক দর্শন। তো দুহাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, মিল আছে না? ঋণ করে হলো ঘি খান, যেভাবে হোক ঘি খান আপনি, মানে ঋণ করে হলো ঘি খান, যতদিন বাঁচবেন সুখে বাঁচবেন। তাহলে এই দর্শনগুলো বস্তুবাদী না, বুঝতে পারছেন কিনা? মেটেরিয়ালিজম, বস্তুবাদিতা, মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া যেভাবে হোক অর্জন করে নেন, বাকির খাতা শূন্য থাক। ইসলামিক কনসেপ্ট এ টোটাল ডিফারেন্ট কনসেপ্ট। ইসলামের ঈমান, আকীদা, ইসলাম, পরকাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা বলি কি, এই দুনিয়াতে আমরা মুসাফির, দুনিয়াতে আমরা কি মুসাফির, কে কতদিন থাকবো কোনো ঠিক নাই। নবীজি বলছেন, হে আব্দুল্লাহ বিন ওমর, তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, সকালবেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যাবেলা হলে সকালের অপেক্ষা করো। দর্শনের মধ্যে কত পার্থক্য না, আকাশ পাতাল পার্থক্য না? এখন যদি এই বস্তুবাদী দর্শন দিয়ে আপনি চলাফেরা করেন, তাহলে তো আপনার লাইফের অ্যাম্বিশন হবে একটা ফ্ল্যাট, আর ওটা এনি হাও আপনাকে অ্যাচিভ করতে হবে, লিগ্যাল ওয়ে অর ইললিগ্যাল ওয়ে আপনাকে অ্যাচিভ করতেই হবে, অ্যাচিভ করতেই হবে, যেহেতু আপনার মোটিভটা হচ্ছে মেটেরিয়ালিজম, বস্তুবাদিতা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যাবেলায় থাকলে সকালের অপেক্ষা করো না। তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো। নবীজি আরো বলছেন, তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না, রাস্তায় যখন হাঁটবে উপরের দিকে দেখো না, লা তানজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, যারা তোমাদের উপরে আছে ওদের দিকে দেখো না, বরং তুমি দেখো যে তোমার নিচে কারা আছে। আবার বলছি, নবীজি বলছেন তোমরা হাঁটবে যখন, রাস্তায় চলাফেরা করবে, তোমাদের উপরের দিকে দেখবে না যে তোমাদের উপরে কারা আছে, অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে, তোমাদের চেয়ে খারাপ কারা আছে। এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ, তার হাত নাই, আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ, তার চোখ নাই, এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে, এক ভাইয়ের বডি প্যারালাইজড, একজন হার্টের রোগী, একজন ডায়াবেটিসের রোগী, আপনি সুস্থ আছেন, অথচ ওই ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে, আপনার নাই। এখানে কে ধনী বলেন দেখি, আপনি না সে, আপনার সুস্থতা আছে। আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস, কিন্তু আপনার এতটুকু নাই, ছোট্ট একটা বাসা, আপনার কষ্ট লাগে। আমারও যদি এমন হতো, ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই, তার পরিবারে অশান্তি, বৃদ্ধতা ভালোবাসার বন্ধন নাই, আপনার পরিবারে আছে,
একটা রিকশাওয়ালা সারা দিন রিকশা চালিয়ে 500 1000 টাকা আর্ন করে বাসা চলে গেল গিয়ে বাসা লালু ভর্তা ডিম ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে সুখে আছে দিব্যি বউয়ের সাথে গল্প করছে চাঁদ দেখছে আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চাঁদ দেখেছেন ঠিক নাই আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আছে দেখারই সৌভাগ্য হয় না আসলে সুখ কাকে বলে সুখটা কি জিনিস ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার সুখটা কি জিনিস সুখটা হচ্ছে ইন্টারনাল পিস যখন আপনি বা আমি আমি নিজেকেও বলছি যখন আমরা আল্লাহকে পাব আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে রাসূলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারব যা আছে এতে শুকরিয়া আদায় করব আপনার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে কেউ নাই কেউ নাই দুনিয়াতে কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকীদা ও আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেবে আপনাকে খালি চাই চাই আরো চাই ওই যে দু হাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক আর আমাদের দর্শন দু হাতে যা পাও হাত পেতে নাও না বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো বাকির খাতা শূন্য থাক না বাকির খাতা পূর্ণ হোক মানে পরকালটা বাকির খাতা না পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক প্রয়োজনে দুনিয়ার সব যদি চলেও যায় যাক তারপরে বাকির খাতা কি হোক পূর্ণ হোক এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকো ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা কিন্তু আখিরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আলোচনা শুনছেন আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাব না অবশ্যই যাব আমরা অবশ্যই যাব পুরো নেশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে হবে কি না আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছি আপনাদের কি মনে হয় যে মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ সেতু ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায় প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা তাদের অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই যে মৌলিক চাহিদা বেকারত্ব ঘোচানো তিন বেলা খাওয়া খেয়ে পরে বাঁচা জীবনের অধিকার সিকিউরিটি এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড উন্নতির মানদণ্ড কি আমরা এখন যেখানে আছি না 1776 সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগের জায়গায় ছিল 1776 সালে অ্যাডাম স্মিথ একটা বই লিখেছেন তার নাম হচ্ছে যে দ্য ওয়েলথ অফ ন্যাশন এই কীভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে ওই 1776 সালে তিনি যে চিন্তাগুলো করেছেন এখন পর্যন্ত আমরা সেই চিন্তা বাস্তবায়ন করতে পারি নাই 1776 সালের চিন্তা কিন্তু ওই চিন্তা বাস্তবায়ন করেছে পশ্চিমারা পশ্চিমা সভ্যতা যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে যেমন একটা এক্সাম্পল দিই আলোচনাটা কঠিন হয়ে যাবে অন্যদিকে যাব আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব ঠিক আছে অর্থনীতির পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো আসলে বিষয়টা কি জানেন অর্থনীতির নিজের একটা ফ্লো আছে ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে অদৃশ্য হাত যেটা আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আমরা যখন সেটাকে ইন্টারফেয়ার করতে যাব তখন ইকোনমি কলাপস করে যাব এই যে করছে কলাপস আরো ব্যাপার আছে শুধু ব্যবসা অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্ট এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি করাপশন থামাতে পারবেন না তাই হয়েছে না শুধু ব্যবসা না আদর্শ কতটুকু আছে এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাবার খাওয়াচ্ছে ওদেরকে টাকার অভাব আছে ওদের টাকার কিন্তু অভাব নাই নেম ফ্রেমের কোনো ঘাটতি আছে এস্টাবলিশড বিজনেস তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়াবে কারণ তার মধ্যে এথিক্স নাই নীতি নাই এই জন্য জাতির প্রত্যেক সদস্যকে মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত আর এই কাজটাই করে ইসলাম বলে সুবহানাল্লাহ এই এথিক্স এবং নীতি শেখায় কে ইসলাম ইসলামের চেয়ে সার্বজনীনভাবে এবং যুগোপযোগীভাবে কেউই এথিক্স শেখাতে পারবে না কাগজে কলমে অনেকে অনেক কথা বলতে পারে প্র্যাকটিক্যালি শেখাবে কে ইসলাম এখন বলতে পারেন তাহলে মুসলিমদের মধ্যে দুর্নীতি কেন মুসলিমদের মধ্যে কেন এই সমস্যাগুলো হয় উত্তর একটাই ওই যে স্যার বলে গেলেন আমি এক বিভিন্ন ওয়াজে যে এক এক জায়গায় এক এক কথা বলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে
যে কুরআন এবং সুন্নার সঠিক যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা আমরা অনেকেই বাস্তবায়ন করতে পারছি না এটা আমাদের ব্যর্থতা এটা কাদের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থতা এখানে আমাদের ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে এখানে আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে আমার ভিতর অহংকার থাকতে পারে বা আমি অল্প শিক্ষিত হতে পারি এবং এমন হতে পারে আমার জ্ঞানটা যুগোপযোগী না ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে কিন্তু কিভাবে এই জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করব এই জ্ঞানটা আমার মধ্যে নাই এই কারণে আমরা হয়তোবা ইসলাম কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও এই সমস্যাগুলো ফেস করছি প্রথম সমস্যা হচ্ছে বস্তুবাদিতা আল্লাহ পাক আমাদের সবাইকে যারা আলোচনা শুনছে দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক বলি আমি দুনিয়ার প্রেমিক না প্রেমিক হবো কার আল্লাহ আল্লাহর আখিরাতে